ভোট আসে ভোট যায়, কিন্তু হাল ফেরে না গ্রামীণ জীবন যন্ত্রণার ছবি। গ্রাম থেকে পাশের গ্রামে গিয়ে গাড়ি ধরে শহরে যাতায়াত করবার একমাত্র রাস্তা দীর্ঘ কয়েক দশক সংস্কারের অভাবে একেবারেই বেহাল অবস্থায়। খানাখন্দে ভরা ভাঙা রাস্তা পেরিয়ে অসুস্থ মানুষজনকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছানোর আগে অনেকে প্রিয়জন হারা হতে হয় গ্রামের মানুষজনদের। গ্রামে এখনও পৌঁছনে নলবাহিত পরিশ্রুত পানীয় জল, অথচ উন্নয়নের ঢাকিনিতে কম্পে কম্পমান এই বাংলা। স্বাধীনতার 74 বছর পরেও এই অনুন্নয়নের চিত্রের হাল দেখা গিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট থানার চেঙ্গিসপুর অঞ্চলে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সানাপাড়া গ্রামে। দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট ব্লকের 11 নম্বর চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া গ্রামের ভৌগোলিক অবস্থান ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার থেকে ঢিলছোড়া দূরত্বে। কাঁটাতারের ওপারে বাংলাদেশের মসজিদ থেকে আজানের আওয়াজ এই গ্রাম থেকে শোনা যায় একেবারেই স্পষ্ট। গ্রামে রয়েছে সীমান্তে প্রহরারত বিএসএফের সানাপাড়া ক্যাম্প। গ্রামের ভেতর দিয়ে ফরেস্ট সংলগ্ন এলাকা দিয়ে এই পথ চলে গিয়েছে সানাপাড়া হয়ে লক্ষ্মীতলা গ্রাম পর্যন্ত। সীমান্তে কাঁটাতারের বেড়াকে এক প্রান্তে রেখে অন্য প্রান্তে থাকা বিএসএফের ক্যাম্পকে পাশ কাটিয়ে সানাপাড়া থেকে লক্ষ্মীতলা পর্যন্ত যাওয়া 3 কিলোমিটার রাস্তার হাল দেখে যে কেউ শিউরে উঠতে বাধ্য। অথচ এই রাস্তায় সানাপাড়া গ্রামের পার্শ্ববর্তী এলাকায় রয়েছে চকানধারু, লক্ষ্মীতলা এবং শতলুলের মতো একাধিক গ্রামের বাসিন্দাদের একমাত্র ভরসা। নিত্যদিন জরুরি পরিষেবা থেকে স্কুল কলেজ ছুটতে হয় এইসব গ্রামের প্রায় হাজারের ওপরে বসবাসকারী বাসিন্দাদের। অনেকের দাবি জানানো হয়েছে অনেকবার, কিন্তু দীর্ঘ 40 বছর আগে বাম জামানার প্রথম দিকে একবার ইট পাথরের রাস্তা হয়েছিল বটে, কিন্তু তারপর আর সেদিকে কেউ ফিরে চায়নি। ফলে যা হবার তাই হয়েছে, ইট পাথর উঠে বড় বড় খানাখন্দে ভরে গিয়েছে বাদবাকি বেশ কিছু জায়গা, এবং অনেক জায়গা এখনও চওড়া মাটির মেঠো পথে রূপান্তর হয়েছে। খানাখন্দে ভরা রাস্তা পেরিয়ে যাতায়াত করতে হয়, সেখানে যেমন হামেশাই ঘটে দুর্ঘটনা, তেমনি হয় অনেক বড় মাপের প্রিয়জন হারানোর মতো ঘটনা। তেমন বর্ষায় চরম দুর্ভোগ যেন লড়ার লিখন এখানের অবস্থা। অথচ প্রত্যেকবার ভোটের আগে কি বাম কি ডান সবপন্থী প্রার্থীরাই প্রচারে গিয়ে অভয় দেন, এবার ভোট পড়লেই হয়ে যাবে সেই রাস্তা। 5 বছর আগে নাকি শাসকদলের প্রার্থী ফের ভোটে দাঁড়াবার সময় তিনি বিগত এই দিনে কী কী উন্নয়নে কাজ করেছিলেন তার একটি বই প্রকাশ করেছিলেন। অভিযোগ, সেখানে নাকি তিনি রাস্তা পুনরায় পাকা করে দিয়েছেন বলে দাবি করেছেন। গ্রামবাসীদের অভিযোগ, পুরো টাকাটাই কাঠমান্ডিতে চলে গেছিল কাজ না করে। এ তো গেল রাস্তার হাল, কিন্তু গ্রামগুলিতে রয়েছে এমনকি পানীয় জলের সমস্যাও। গ্রামবাসীদের এও অভিযোগ, গ্রামে পানীয় জলের সমস্যা থাকায় কখনো কখনো তারা জমিতে জলের মার্শাল থেকে, আবার কখনো গ্রামে থাকা বিএসএফ ক্যাম্প থেকে জল ঢোলাই করে নিয়ে যেতে বাধ্য হন। বারবার বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন নিবেদন জানিয়ে লাভের লাভ কিছুই হয়নি। পাশাপাশি গ্রামবাসীদের অভিযোগ, বাম আমল থেকে তৃণমূল আমলে নেতা মন্ত্রীদের শুধু দিয়েছে প্রতিশ্রুতি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। গ্রামে নির্মাণ আজও যেমন হয়নি রাস্তা, তেমনি মেটেনি পানীয় জলের সমস্যা। তাদের আশঙ্কা, তাই আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা সানাপাড়াসহ একাধিক গ্রামের ক্ষুব্ধ বাসিন্দারা। আপনাদের কি সমস্যা? সমস্যা এমন কিছু নয়, এই রাস্তাটার জন্যই সকলেই মনে। কতদিন ধরে রাস্তা তৈরি হয়নি? ধরে না, ওই তো আরএসপির আমল থেকেই, মনে করো আরএসপি গেল, তৃণমূল গেল, বিজেপি গেল, এখনও রাস্তা কেউ করে দিতে পারল না। আপনারা কী চাইছেন? রাস্তাটা হলে মানে ভালো হতো লোকজনে সকলের। এখন তো ভোট, এখন তো অনেক প্রার্থী, অনেক দলের প্রার্থীরা, অনেক দলের প্রার্থীরা এখন আপনাদের সামনে আসবে, কী কী বলবেন তাদেরকে, কী দাবি রাখবেন? ওটাই একটা আমাদের দাবি, আর যা মনে আছে সকলে দিবে, যা কার মনে কি আছে সেটাকে আমি বলতে পারবো। আপনার নাম? শিবেন বর্মা। রুগী নিয়ে যেতে পাচ্ছি না, ওই রাস্তাঘাট ভালো না, কিছু না। আপনারা কি চাইছেন? রাস্তাঘাট ভালো চাই, জলের ব্যবস্থা হচ্ছে না। কি নাম আপনার? কল্পনা বর্মন। আসলে না আমাদের গ্রামে আসলে না।